নিপুণ আপার কাছে ফিরে আসি। আপনি এখন এন্টারপ্রেনিয়র, সফল নারী উদ্যোক্তা। আপনার পার্লারে গেলে আপনাকে তো পাওয়া যাবে, সেটা অনেকে এক্সপেক্ট করে যেতে পারেন। তো দিনে কটা সেলফি তুলতে হয় যখন আপনি পার্লারে বসেন? না, পার্লারের কাজের জন্যই আগে এই প্রবলেমগুলো হতো, মানে যেটা শুরুতে যেটা হয় কি, কেউ আমাকে না পেলে আমাকে ওখানে ফোন করে, ওখানে ফোন করে অনেকে নাম্বার চায়, তারপর বলে যে ওনার সাথে একটু কথা বলতে চাই। তারপর আবার অনেকে কিন্তু কাজের দেখা যাচ্ছে যে আমাকে না পেলে ওখানে ফোন করে বলে দেয় যে এই মেসেজটা একটু ছেড়ে দিয়েন। আর সবচেয়ে বড় ব্যাপার, আমার খুব মেয়ে ফ্যান আছে, খুবই ভালো এটা, মানে মেয়েদের ফ্যান হয় না এরকম। তো আমার ওখানে যত মেয়ে, তারপর মহিলা বলবো, মহিলারা, তারপর অনেক এজড আন্টিরাও আসে, যারা মানে এসে খুব অ্যাপ্রিসিয়েট করে। যেমন অনেক সময় দেখে, তো যেমন আজ আমি যখন মেকআপ করছিলাম প্রোগ্রামটার জন্য, তো একজন ক্লায়েন্ট, উনি জাস্ট আইলেস করে বের হলো, তো উনি ভাবছে যে ও নিপুণ এখানে বসে বসে মেকআপ করছে, ও আচ্ছা আপনাদের মেকআপ চলতেছে। তো আমি আর কিছু বলি, আমি হ্যাঁ মেকআপ করছি। তারপরে একটু পরে ওনার একটা মানে উনি একটা জিনিস খাবে, তখন আমি যখন দেখলো যে আমি ভিতর থেকে অমন বলছে যাই এটা এখানে দিতে বলো ওনাকে, লাইলাকে ডাকো, এভাবে কথা, ও তুমি ওনার, সরি আমি তোমাকে তুমি করে বললাম, কারণ তুমি আমার অনেক ছোটো হবা। তারপর যাওয়ার সময় যখন বলে যায় যে আই লাভ ইউর সেলুন অ্যান্ড ব্লো ডাইন এভরিথিং ইজ ভেরি নাইস, তখন ওটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আসলে আচ্ছা, আমার চুল পড়ে যাচ্ছে, পরে গিয়ে জানবো কোন প্যাকটা দিলে আবার ঠিক হয়ে যাবে। ওর আমার যেটা ভালো লাগে যে ও খুব সিরিয়াস থাকে, ও ওখানে কিন্তু চিত্রনায়িকা নিপুণ থাকে না, শি ইজ দেন এ বিজনেস লেডি, এবং সে ওর বিহেভ, অ্যাটিটিউড সব কিছু ডিফারেন্ট থাকে। সো আমার মনে হয় যখন যে যে কাজটা করে সিরিয়াসলি যদি ওই কাজটার সঙ্গে আমরা ইনকর্পোরেট করতে পারি নিজেকে, তখনই কিন্তু সাকসেসফুল হয়। সো সেই জন্যই আসলে শি ইজ ডুইং ভেরি গুড অ্যান্ড উই আর ভেরি প্রাউড অফ হার।